আমরা হাতের নিচের লোম নাভির নিচের লোম যেগুলো পরিষ্কার হয়ে গেলাম ঠিক আছে কিন্তু অনেকের বুকে লোম আছে ওটা রাখবো না কাটবো কোন হাদিসে আছে সব সুন্নতই কিন্তু হাদিস কিন্তু সব হাদিস তো সুন্নত নয় কেউ যদি উযু করে গরম জিনিস ছুঁই তার উযু ভেঙে যাবে তার মানে আপনি উযু করে চা খেলে আবার উযু করতে হবে যে আল্লাহর রাসূলের মারা যাওয়ার পরে ইন্তেকাল উচ্চারণ হয় না সেক্ষেত্রে এটাও একটা আফসোস যে আল্লাহর রাসূলের মারা যাওয়ার পরে প্রায় 70 বছর ধরে সাহাবারা বেঁচে ছিলেন তারা কোনোদিন কেউ মিলাদুন নবী করেননি অথচ তারা ছোট ছোট আমলগুলো বাদ দিতেন না তারা ধর্মের জন্য ইসলামের জন্য সদা সর্বদা জান দিতে প্রস্তুত ছিলেন অতএব তাদের থেকে কি নবীকে আমরা বেশি ভালোবেসেছি যে আমরা মিলাদুন নবী পালন করছি বলে ছোট করে শেষে একটা কথা মানে স্ট্যাম্প লেভেল মারা হয় কিসের বেদাতকারীর ফরজ নফল কোন ইবাদতই আল্লাহ কবুল করেন না বুখারী হাদিস নাম্বার 3172 এই হাদিস নাম্বার 3172 এটা হলো লেভেল আর আগে যে কথাগুলো শুনলেন এগুলো হচ্ছে কারো উক্তি এটা কিন্তু হাদিস নয় কিন্তু আপনি সাধারণ মানুষকে কি বুঝাবেন ব্রেন ওয়াশ করার জন্য মগজ ধোলাইয়ের জন্য ঢুকিয়ে দিচ্ছে মাথায় কেন করব না মিলাদুন নবী এর সঙ্গে আরেকটা কথা জুড়ে দেওয়া দরকার সিরাতুন নবী মিলাদ আর সিরাত কি জিনিস জানেন মিলাদ হচ্ছে শিশুকালে আসাকে মিলাদ বলে মিলাদুন নবী আমার নবীর শিশুকালে আসা কোথা থেকে তার জন্ম আর সিরাত কি সিরাত হচ্ছে অ্যাক্টিভিটিস অফ প্রফেট অ্যাক্টিভিটিস লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের জীবনের আদর্শ অ্যাক্টিভিটিস কারনামায়ে জিন্দেগি যাকে বলা হয় আদর্শ উসওয়ায়ে হাসানা এক কথা উত্তম চরিত্র খুলুকি নাজিম মিলাদ হচ্ছে যেমন একটা গাছ লাগালেন এবার সেটাকে যদি আপনি ঠিক করে পানি না দেন সার না দেন রক্ষণাবেক্ষণ না করেন লক্ষ্য না করেন তাহলে কি হলো সে গাছটা আস্তে আস্তে মরে যাবে মিলাদ ঠিক আপনি সিরাতুন নবী বা নবীর আদর্শ বা জীবন গঠন করার নিজের জীবন বৃক্ষের রোপণ করলেন তাতে এবার আপনাকে পানি দিতে হবে আদর্শের সিরাতের সিরাতের মধ্যে কি আছে খোদা বিরতা সিরাতের মধ্যে কি আছে খোদা প্রেম সিরাতের মধ্যে কি আছে আহকাম আরকান সিরাতের মধ্যে কি আছে নামাজ রোজা হজ যাকাত বুঝে যাচ্ছে তো নাকি এবার আমি যদি মনে করি শুধু মিলাদ করেছি আমার কাজ শেষ এই ধরনের মিলাদ বোধহয় না করা ভালো আমাদের নিয়ত রাখতে হবে মিলাদ করার সাথে সাথে আমরা সিরাতকেও আমাদের জীবনে রং রূপ দেব বাকি মুসলমানদের কাছে সবথেকে বড় ঈদ সবথেকে বড় খুশি হচ্ছে এই মিলাদ অনেক ক্ষেত্রে শুনি ইসলামে তো দুটো ঈদ কোরআন সুন্নাহ অনুযায়ী পাওয়া যায় প্রথম এই জায়গাটায় আমার একটা আপত্তি থাকে জানেন যেটা আজকের পর থেকে ইনশাআল্লাহ আপনাদেরও আপত্তি থাকবে কোরআন হাদিস অনুযায়ী আমল করব কোরআন হাদিসের মধ্যে যেটা করতে বলেছে করব যেটা করতে বলেনি করব না এইখানে দেখুন প্রত্যেকে কিন্তু ফ্ল্যাট তো আমার কাছে প্রশ্ন হচ্ছে সেই ছাঁকা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবে কি মোবাইলের কোনো অ্যাপ কোনো সফটওয়্যার কোনো বক্তার বক্তব্য সেই নিচক জিনিসগুলো তুলে ধরবে কি কথিত মানুষদের উক্তি তাহলে সেগুলোকে তুলে ধরার জন্য কাদের দরকার মুহাদ্দিসিন দরকার এই কথাটা ঠিকই যে কোরআন হাদিসের বাইরে যেটা বলছে করব যেটা বলছে না করব না হাদিস কোরআনে যেগুলো আছে ঠিক কথা কিন্তু আমি সেটা বুঝবো কার কাছ থেকে সেই মানুষগুলো কারা কে শোনাবে হঠাৎ করে একজন বললে বলে দিলে শুনে নিতে হবে তার আইডেন্টিটি কি সে কি শিয়া সে কি মুতাজিলা সে কি জাহমিয়া সে কি জাবারিয়া সে কি কথিত আহলে হাদিস সে কি আপনার কাদিয়ানি সে কি কেন শুনবো তার কাছে এটা আমাদের বুঝতে হবে গিরিশচন্দ্রের কাছে আমি কোরআনের অনুবাদ পড়তে চাই না কিন্তু তাকে স্যালুট করে তিনি আমার কোরআনের বঙ্গ অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্তর কাছে আমি কোরআনের তফসির বুঝবো না কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন
আমি কোন শিয়ার কাছে শুনবো না তথাপি তারা ব্যাখ্যা করেছে আমাদের কনসেপ্টটা এই জায়গায় দিয়ে আসতে হবে বড় সুন্দর লাগবে আপনাদের শুনলে যে বর্তমান যুগ সন্ধিক্ষণ আমাদের জন্য ইসলাম বোঝা কত সহজ সেটা কি حضرت عبداللہ ابن وحاب الملکی انہی کے چنین انہی چنین حضرت امام مالک چار امام راک امام امام مالک امام مالک رحمہ اللہ چھتر چنین چار لوگ کو حدیث حافظ چنین تانکہ جگہ شکر رہے حجور قرآن پاکر ایکٹا جو دی حرف کیوں پڑے دوستہ نے کیوں بھی আপনি তো চার লক্ষ হাদিস জানেন আপনার কতটা নেকি তাহলে আপনি হাঁপে যাবেন উনি বললেন আমি গোমরা হয়ে যাইনি সেই ভালো আশ্চর্য কেন এমন কথা তিনি বললেন দৌড়িয়ে দেওয়া যায় না এইসব কথা তখন তিনি বললেন হাদিস কখনো মুহাদ্দিসিন ফোকাহা হাদিস তত্ত্ববিদ ছাড়া যদি কারোর কাছে হাদিস বুঝতে যাও তাহলে তুমি কোনো খবর হবে না গোমরা হয়ে যাবে তার প্রমাণ হিসাবে আমি দিই আপনাদের কাছে বুখারী শরীফের সহিহ হাদিস আল্লাহ রাসূল বলছেন যে উযু করার পরে তোমরা কেউ গরম জিনিস ছোবে না তারকুল উযুয়ে বিম্মা মাসাতাহুন নার এই কথাটা বলে কেউ যদি উযু করে গরম জিনিস ছোঁই তার উযু ভেঙে যাবে তার মানে আপনি উযু করে চা খেলে আবার উযু করতে হবে হাদিস এন্ডিকে সহি হাদিস এন্ডিকে এর কোনো কথাই হবে না সহি হাদিস কিন্তু আমরা তো উযু করার পরে চাটা গরম জিনিস সবকিছু খাই গরম পানি চা সবকিছু খাই এমন কি উযু করার পরে আমরা দিশলায়ও ধরাই গ্যাসও জ্বালাই চুলো জ্বালাই তা আগুন ছুটছি তো আমি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ওই হাদিস অনুযায়ী যদি আমল করি তাহলে আমাদের কি আমল হবে কোনদিন হবে না ওয়া আখিরিল আমরাইনি তারকিল উযুয়ে মিম্মা মাসাতাহুন নার শেষ খবরটা কি দিয়েছিলেন নবী যে এখন তোমরা শুনে নাও যে উযু অবস্থায় গরম জিনিস ছুঁলে তোমাদের উযু নষ্ট হবে না এটাও সহি হাদিস এখন ওটাও সহি এটাও সহি আপনারা যদি কেউ মনে করে হাদিস পড়ে আমল করব তাহলে দেখুন মধ্যে একটা গ্যাপ আছে যেদিকেও মানুষ এদিকেও মানুষ তাই তো তাহলে একদল এদিকের ব্যবহার করবে আমল করবে কি গরম জিনিস ছোঁবে না উযু ভাঙার ভয়ে আর একদল আমল করবে কি না ছোঁবো উযু ভাঙবে না তাহলে এখানে সমস্যা গোমরাহিয়াত এখানে দলাদলি হাদিস তৈরি করে দিচ্ছে কি প্রশ্ন এই জায়গায় এখন যদি বলেন না তাহলে কোনটা শুনবো এই জন্য উসুলে হাদিস পড়তে হয় এর মধ্যে যত বড় বড় ইমাম আইম্মা আছে ফতুল বারি বুখারী শরীফের সারা লিখেছেন হযরত ইবনে হাজার আসকালানি উমদাতুল কারি থেকে আরম্ভ করে যত হাদিস গ্রন্থের ব্যাখ্যা আছে দেখুন তাদের কথা হচ্ছে অনেক হাদিস এখনো আছে বুখারী মুসলিমের মধ্যে কুতুবে সিত্তার মধ্যে আছে যেগুলো হাদিসের নিরিখে বিচার করলে সহি কিন্তু সেগুলো রহিত হয়েছে যে তোর পরে আবার অন্য হুকুম এসেছে ভাইজান কথা বুঝতে পারছেন আমেরিকার আপনারাও পড়েছিলেন এবং শুনে খুব শকড হয়েছিলেন সেটা কি একজন সালাফিস্ট কথিত আপনার আহল হাদিস কথিত প্রকৃত আহল হাদিস তো ইমাম আজম আবু হানিফা প্রকৃত আহল হাদিস তো ইমাম মালিক ইমাম শাফি প্রকৃত আহল হাদিস তো যত বড় বড় উলামারা এসেছে প্রকৃত আহল হাদিস তো আমার বড় আব্বা জান থেকে আমার আব্বা থেকে আরম্ভ করে দাদুরা থেকে যত আলিম উলামা এসেছে মুফতি আজম থেকে পাঁচ দাদু দাদা হুজুর থেকে চাচারা ইনারা তো হচ্ছে প্রকৃত আহল হাদিস আহল হাদিস মানে কি হাদিস সঙ্গ হাদিস ওয়ালা কথা বুঝতে পারছেন আহলুল কোরআন আহলে কথিত আমি যার জন্য সাম কল এই কথাটা আমি ব্যবহার করছি বারবার কারণ বর্তমান সময় আমাদের মাথায় এটাই ঢুকেছে কি যদি কোন জিনিস আমার নবী বলে নবীরটা শুনবো না ইমাম আবু হানিফারটা শুনবো
অটোমেটিক আপনি ফিউজ হয়ে যাবেন এটা কি কথা হলো না বাবা নবীরটা শুনবো আরে ঠিকই তো পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় নবীজি ছাড়া অন্য কারোর কথা শুনি না তো আমরা রোজা রাখতে হবে এক মাস দু মাস কেউ বললে শুনবো না তো এর জন্য নবীজি শেষ হাদিস শেষ কোরআন শেষ এখানে ধনীরা হজ করবো পরিষ্কার এখানে আর বুঝার কি আছে জাকাত দেবো পরিষ্কার কলমা পড়তে হবে পরিষ্কার বুঝার আছে নাকি কিন্তু প্রশ্ন হচ্ছে একটা পুরুষ মানুষ যদি মারা যায় তাকে কাফনের কাপড় কটা দিতে হবে কটা পর্দা তিনটি আর একটা মহিলা যদি মারা যায় তার কাফনের পর্দা কটা পাঁচটা আর একটা ট্রান্সজেন্ডার যদি মারা যায় না ছেলে না মেয়ে যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাই একজন যদি হিজড়ে মারা যায় তার কটা ভাই আমার কথা বুঝতে পেরেছেন এখানে কোরআন থেকে আপনি দেখান এখানে হাদিস থেকে দেখান কোন জায়গায় পরিষ্কার হবে না ডাইরেক্ট হাদিস নেই ডাইরেক্ট কোরআন নেই তাহলে হিজড়িরা যদি মারা যায় ট্রান্সজেন্ডার যারা ওরাও বড় বড় আলিম হয় নুক্কাদে হাদিস আছে হাদিস তো তুমিল আছে ইমাম গাজ্জালির গাজ্জালির উপর গবেষণা করছে এইরকম মানুষও ট্রান্সজেন্ডার আছে এবং আমাদের সঙ্গে তাদেরও একটা খুব বড় মহাব্বত তারা আলিম যেমন মানুষ আমাদের মধ্যে ছেলেদের মধ্যে চরিত্রবান চরিত্রহীন আছে মেয়েদের মধ্যে চরিত্রবতী চরিত্রহীন আছে তাদের মধ্যেও তেমন আছে তো এক দাঁড়ি পাল্লায় বিচার করবে কেন সবাই তাদের মধ্যে আপনি খারাপ হাতে গুণা দেখাতে পারবেন কিন্তু যারা প্রকৃতপক্ষে এমন আমাদের সমাজ ব্যবস্থা এমন আর আমরা হুজুররা এত বড় জল্লাদ আমরা তাদেরকে নিয়ে ওয়াজ করি না তাদের যেন মন নেই তাদের যেন দুঃখ নেই তাদের যেন কষ্ট নেই তাদের যেন আনন্দ নেই তারা যেন সমাজ থেকে দূরে না আমার বাড়ি তো বাচ্চা তারা আমাদেরই তো কলিজার টুকরা একটা মা তার ছেলে মারা গেলে যতটা কষ্ট হবে মেয়ে মারা গেলে যতটা কষ্ট হবে ওর জন্য তো অতটাই হবে কারণ কলিজে ছেঁড়া ধন যে তারা কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন আমার নবীজি তো এই শিক্ষা দেননি যে যারা আপনার ট্রান্সজেন্ডার আছে তাদের থেকে বা তৃতীয় লিঙ্গের যারা তাদেরকে দূরে রাখো এই রাখো সেই রাখো বরং আমি আপনাকে একটা নয় দুটো নয় শুনলে অবাক হবেন এত বড় বড় হাদিস গ্রন্থর কিতাব তাদের লেখা আছে বড় বড় আলেমরা তার উপর গবেষণা করছে অথচ তিনি ট্রান্সজেন্ডার ছিলেন কি করবেন ওই নিরিখে তো বিচার করা যায় না পাশ্চাত্য দেশগুলোই দেখুন তারা নগ্নতার দিকে গেছে ওটা আলাদা ব্যাপার কিন্তু সেখানে কোনো ক্লাসিফিকেশন নেই দূরত্ব তারা রাখেন আমার ভাইরা যেটা বলছিলাম তো একটা ট্রান্সজেন্ডার মারা গেলে তার কাফনের কাপড় কটা দেবেন তাহলে আপনাকে বলতে হবে ছেলের দিকে যদি যায় তাহলে মেয়ে আপনার তিনটে মেয়ের দিকে গেলে পাঁচটা এই মতটা আপনি কোথায় পেলেন হাদিস কোরআনে তো নেই এই সমাধানগুলো দেওয়ার জন্য আবু হানিফার দরকার হয় বলুন না সুবহানাল্লাহ দ্যাটস ওয়াই উই আর হানাফি এই জন্য আমরা ইমাম আযম আবু হানিফাকে ফলো করি আপনি বলুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল মানে হাতি গাধা খাবো কি খাবো না ফয়সালা আছে ঘোড়া খাবো কি খাবো না ফয়সালা আছে হাতির গোস্ত খাবো কি খাবো না কোরআন হাদিস কোথায় লেখা আছে দেখান নেই আমরা শরীরে আমাদের বিভিন্ন জায়গায় লোম থাকে 40 দিনের মধ্যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় বুঝতে পাচ্ছেন তো আমরা হাতের নিচের লোম নাভির নিচের লোম যেগুলো পরিষ্কার হয়ে গেলাম ঠিক আছে কিন্তু অনেকের বুকে লোম আছে ওটা রাখবো না কাটবো কোন হাদিসে আছে ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি এই সমাধানগুলো কে দেবে এটা তাদেরকে বলুন হাদিস থেকে দাও কোরআন থেকে দাও আল্লাহ রাসূল কি করলেন আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কাওমিন ফাবালা কাইমান আল্লাহ রাসূল একটা জায়গায় আসলেন এসে দাঁড়িয়ে পেচ্ছাপ করলেন নবী যেটা করে সেটা সুন্নাত হিসাবে পেয়ে শায়খ উসাইমিন একজন মাফ করবেন নিউইয়র্কের একজন সালাফিস্ট আলেম বলল দেখো তোমাদের অনেক ক্ষেত্রে যে এয়ারপোর্ট থেকে বিভিন্ন জায়গায় দেখবে পেচ্ছাপ করার জন্য বসার জায়গা নেই সেক্ষেত্রে তোমরা দাঁড়িয়ে পেচ্ছাপ করবে নিয়ত করবে তোমাদের সুন্নাত আদায় হবে বলুন নাউজুবিল্লাহ আশ্চর্য কারণ নবী করেছে বলে সুন্নাত তাহলে বুঝতে হবে যে সব সুন্নাত কিন্তু হাদিস কিন্তু সব হাদিস সুন্নাত নয় সব সুন্নাতই কিন্তু হাদিস কিন্তু সব হাদিস তো সুন্নাত নয় আপনি হাঁটছেন নবী যে হাঁটতেন ওটা কি সুন্নাত না হাঁটাটা সুন্নাত নয় নবী যে স্টাইলে হাঁটতেন ওটা সুন্নাত আপনি খাচ্ছেন নবীজিও খেতেন খাওয়া কি সুন্নত নাকি না নবী যে স্টাইলে খেতেন তরিকাটা যদি আপনি জান তবেই সুন্নত
নবীজি বাথরুমে যেতেন আপনিও যাচ্ছেন বাথরুম যাওয়া কি সুন্নত নাকি না আমার নবীজি স্টাইলে বুঝাতে পেরে গেছি আর বলছি না টাইম যাবে অতএব আপনি হাদিস পড়ে আমল করলে কাল থেকে দাঁড়িয়ে পেচ্ছাপ করুন কারণ নবী একবার তো করেছেন আর ওটাই তো দলিল ওখানে তো লিখাও নেই জায়গাটা নোংরা ছিল ময়লা ছিল না কি ছিল যদি লিখা থাকে এই হাদিসের মধ্যে ডাইরেক্ট নেই ওটা লিখেছেন কোন মুহাদ্দিসিনের উক্তি বা তার ব্যাখ্যা যে ব্যাখ্যা করেছে তিনি কিন্তু রাসূল নয় তিনি খোদা নয় তাহলে তিনি একজন যে কোনো হুজুর তো আপনি যদি সেই হুজুরটাকে মানতে পারেন আরেকজন আরেকটা বড় হুজুর পেলে তাকে কেন মানবে না আপনি যদি আহমদ দিদাকে মানতে পারেন তো আরেকজন যদি গরিব নওয়াজকে পাই কেন মানবে না আপনি যদি শায়খ হুসাইমিন মানতে পারেন আরেকজন যদি আল্লামা রুহুল আমিন পাই কেন মানবে না আপনি যদি আপনার ডক্টর জাকির নায়েক মানতে পারেন আরেকজন যদি উল্টো দিকে আপনার আবুল ফাত্তাহ আবুল গুদ্দাকে মানে আলী আল জুমাকে মানে কেন অসুবিধা হবে ভাই জানোয়ার কথাটা বুঝতে পাচ্ছেন তো নাকি অতএব আমাদের তো বুঝার জিনিস নবী দিবস এসে বসেছি সব ঈদের ঈদ একতরফা বলে দিলেন সাহাবা একরামরা সেলিব্রেট করেননি আপনি পড়েছেন ফতোয়া দেওয়ার রাইট আপনার নেই কারণ একটা মানুষ সব করতে পারে না তারপরেও কিছু রয়ে যায় আরেকজন তো সেটা পড়তে পারে আপনি ফতোয়া দিচ্ছেন কেন বুঝ গেবেন দা রাইট যেটা করতে নেই তাহলে শুনুন যা লেখা বোখারি সারা না পড়লে আমি আপনি বোখারি আমি আপনি আলেম হতে পারবো না ওনার নাম হচ্ছে হযরতে ইবনে হাজার যাকে ইবনে হাজার আসকালানি বলা হয় এই ইবনে হাজার আসকালানি তিনি একসময় লিখছেন আবু বকর সিদ্দিকের একটা কল আবু বকর সিদ্দিক কে আল্লাহ রাসূলের প্রথম দরজা সাহাবা যিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে ইবনে হাজার আসকালানি বলছেন যিনি ছিলেন আল্লাহর রাসূলের দুনিয়ার সাথী শৈশবের সাথী যিনি ছিলেন আল্লাহর রাসূলের জীবনের সাথী চলার সাথী ওঠার সাথী বসার সাথী যিনি ছিলেন গারে সুরের সাথী হিজরতের সাথী মক্কা মদিনার সাথী এমন কি ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের কবরের সাথী হয়েছে কে সেটা আবু বকর সিদ্দিক পরে ওমর ফারুক এসেছেন আবু বকর সিদ্দিক এক সময় বলে কিনা দুনিয়া জমিনের জন্য কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি একটা টাকা মিলাদুন নবীতে খরচা করে শুনছেন যদি কোনো ব্যক্তি একটা টাকা মিলাদুন নবীতে খরচা করে আমি আবু বকর আমি নবীকে বড় ভালোবাসি ওই মানুষটার পটেনশিয়ালিটি আমি তোমাদের বলতে চাই ওই মানুষটার যোগ্যতা শুনে নাও যে মিলাদুন নবীর জন্য একটা টাকা দান করে ওই মানুষটা জান্নাতে আমি আবু বকরের সাথী হয়ে যাবে কি বললো পাকাটা বন্ধ করুন তো গলায় চাপ কে বলছেন আমি বলিনি আমার আব্বা বলেননি বড় চাচা বলেননি আমার চাচারা বলেননি দাদু বলেননি দাদা হুজুর বলেননি আমার বাপ দাদু বলেননি হ্যাঁ একজন দাদু তো বলেইছেন যেটা মুজাদ্দেদে জামানের 32 পুরুষের দাদু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছে বলুন না সুবহানাল্লাহ দেখবেন আমরা বাপ দাদুর ওয়াজ করি আপনারা আমার বাপ দাদুর যেন ওয়াজ করবেন না তাহলে ওয়াজই থাকবে না পৃথিবীতে কথা বোঝা যাচ্ছে না আবু বকর সিদ্দিক কে নিয়ে হযরত আলী কে নিয়ে ইমাম জাইনুল আবেদিন ইমাম হুসাইন কে নিয়ে আলোচনাই করা যাবে না তাহলে সংকীর্ণতার ঊর্ধ্বে যান কারণ আজকে আমরা পৃথিবীর বুকে দেখতে পাচ্ছি শৈলেন সেনের গল্প মানুষ শোনাচ্ছে কারণ সংস্কার করেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের মানুষ কথা শোনাচ্ছে কারণ সাহিত্যকে একটা জগৎ দেখিয়েছে তো সব ক্ষেত্রে যে কোনো ধর্মের যে কোনো জগতের যারা বড় মানুষ আছে তাদের চর্চা হয় এটা শিক্ষিত মানুষ অ্যাপ্রিসিয়েট করে এবং এ থেকে ইনকারেজ হয় তো আমি আমাদের যারা ছিলেন বড় মানুষ তাদের কথা বলবো না আর তাদের জন্য তো ভারতের ইতিহাস মুছে দেওয়া যাবে না তাদের জন্য তো সাউথ আফ্রিকার ডারবান থেকে দ্য মুসলিম ডাইজেস্ট বার হলো সেখান থেকে তো সেটাকে পুড়িয়ে দেওয়া যাবে না
আমরা যার কথা আলোচনা করি তার ব্যাপারে হুগলি জেলার ইতিহাসের মধ্যে সুধীর মিত্র লিখলেন সেটা তো মুছে দেয়া যাবে না আমি যার কথা আলোচনা করছি আবু বকর সিদ্দিক মুজাদ্দেদের জামান যার কথা আপনার বাংলা সুফি তত্ত্বের ক্রমবিকাশ বদ্দুদ ভট্টাচার্যের কথা তো মুছে দেয়া যাবে না কথাটা বুঝতে পারছেন আমরা হালকা করে নিলে তো হবে না জগৎ তাদেরকে অনেক বড় হিসাবে দিয়েছে অত সংকীর্ণতার ঊর্ধ্বে যেতে হবে কেন আমি যখন আপনার কি বলে আবুল ফাত্তাহ আল গুদ্দার নাম নিচ্ছি তিনি তো আমার বাপদাদা নয় নিচ্ছি কেন আমি যখন আলী আল জুমা মিশরের গ্র্যান্ড মুফতির নাম নিচ্ছি কেন নিচ্ছি কারণ তারা আশারি মাতুরিদি মানুষ ছিলেন মুসলমান ছিলেন আর সারা পৃথিবীতে এই আশারি মাতুরিদির সংখ্যা হচ্ছে 97% এরা মুকাল্লিদ এর অধিকাংশ হচ্ছে হানাফি বলুন না সুবহানাল্লাহ আমাদের যেটাকে পূর্ব ভারতে ফুরফুরা সিলসিলা বলে মানুষ চেনে আপনারা অনেক ক্ষেত্রে শোনেন যে ফুরফুরা সিলসিলা কি সারা বিশ্বে আছে শুনেন না এটা চারটে জেলার মধ্যে সীমাবদ্ধ আমি মেনে নিলাম আমি আপনার সঙ্গে আনাড়ি তর্ক করব না সত্যি তো ফুরফুরা সিলসিলা সারা বিশ্বে কোথায় আছে কিন্তু আমি যদি প্রশ্ন করি ফুরফুরা সিলসিলা যেটাকে বলা হয় যে আকীদাটাকে আমরা বুঝি ওই আকীদা যেটা আশারি মাতুরিদি মুসলমান বলা হয় ওটা কি সারা বিশ্বে আছে দেখবেন মাথা সব হ্যাট কারণ এই আকীদাটা সারা বিশ্বে 97% মুসলমানের সুবহানাল্লাহ বলবেন না এমনকি সৌদি আরবের জমিনেও 72% কারণ ওয়ার্ল্ডের সব থেকে বড় হানাফি কনফারেন্স যেটা ওটা জেদ্দাতেই হলো এত কয়েক বছর আগে এখন আমি প্রশ্ন করি 3% আদার্সদের মধ্যে যারা যারা নিজেদের অবস্থান তো তাদের কথা আমি কেন শুনতে যাব আর আমাদের একটু সৌদি আরবের সঙ্গে যাতায়াত বেশি হজ থেকে বিভিন্ন কাজকর্ম অধিকার কিন্তু আপনি দেখুন মিশর দেখুন তুরস্ক দেখুন লেবানন দেখুন সিরিয়া দেখুন দামেস্ক দেখুন তুরস্ক তো 100% হানাফি আর 100% নাকশিবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার মানুষ সুবহানাল্লাহ বলবেন না তুরস্ক লেবানন দেখুন এখন আমি প্রশ্ন করি আপনাদের যারা এর বিরুদ্ধে চারণ করেন তো জামি আল আজহারের মিলাদুন নবীটার জন্য কেউ লিখছেন না কেন তুরস্কটার কথা কেউ লিখছেন না কেন আলামে ইসলামী আর কত বড় বড় এমনকি সৌদি জমিনে মিলাদুন নবীর দিনেতে দুবাইয়ের শেখ মোহাম্মদ এবং তার সন্তান এসে রসুলের মাজার জিয়ারত করে হাত তুলে দোয়া করে গেলে ওটার বিরোধিতা করছেন না কেন আমরা বলার সুযোগ দিচ্ছি বলেই তো বলতে পারছি ভাইজান আমার কথা বুঝতে পারছে তো নাকি কারণ সেসব দেশ এইসব ফতোয়াকে রিজেক্ট করেছে যার জন্য ও দেশে এইসব নিয়ে কোনো প্রশ্ন নেই আর আমাদের দেশে বেকারত্ব বেশি মোবাইলের মধ্যে মাওলানা তৈরি হয়ে যাচ্ছে 22 বছর হাদিস পড়ে সে কিচ্ছু জানে না হয়ে যাচ্ছে যার জন্য সমস্যাটা তৈরি হচ্ছে আমাকে অফিসের মধ্যে বসে আছি হুট করে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে সালাম দিয়ে দেওয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আর এগুলো আমি একটু আপনাদের ইদানিং বেশি করে শোনাচ্ছি শোনার দরকার আপনাদের আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল আপনাকে মনে মনে ভাবছি না জান না পেঁচানে আর আমি চিনি না হঠাৎ এসে প্রশ্ন হালচাল জিজ্ঞাসা করবে বুঝলেন হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না বসুন ঠান্ডা গরম কিছু নেবেন না না প্রশ্নটা হচ্ছে আপনাদের হানাফিদের মেয়েরা এই যে বুকের উপরে নামাজ পড়তে গেলে হাত বাঁধি ওটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারি বললে পা থেকে মাথা পর্যন্ত আমি কি দেখছি যে দূর দূর পর্যন্ত সহিহ বুখারি কোনো জায়গায় সেটিংই হয় না বলে সঙ্গে সঙ্গে মোবাইল বার করেছে হ্যাঁ বলুন কত নম্বর হাদিস হ্যাঁ বলুন কত নম্বর মোবাইলে অ্যাপ আছে আজ ভাই একটা হাদিস বুঝতে গেলে 14 রকম জ্ঞান রাখতে হয় নাসিক মনসুকের জ্ঞান রাখতে হবে সহিহ মুজলিসের আপনার সহিহ জয়ীফের জ্ঞান রাখতে হবে মওযু মুজলিসের জ্ঞান রাখতে হবে মুরসাল মুতাতিরের জ্ঞান রাখতে আপনাকে একটু প্রশ্ন করি এগুলো একটু না না লাগবে না আপনি কত নাম্বার হাদিস আছে বলুন না আমার তো এখানে হার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় আছে ভাই মোটর সাইকেল ফি করে চালাই আজ ভাই স্যালেন্সার বুঝুক ও লাগবে না কি করে চালাই বলে
হ্যান্ডেল বোঝো লাগবে না কি করে চালাই বলো, অ্যাক্সেলারেটর বোঝো কি করে চালাই বলো, ক্লাচ বোঝো বলো লাগবে না কি করে চালাই বলো, চাকা বোঝো চাকা লাগবে না চালান না আপনি চলবে, সেরকম হলো না কথাটা? কথাটা বুঝতে পারছেন? তাহলে দাঁড়িয়ে মতো সুন্নাত বেকার হয়ে যাবে সব, এমনই হবে। আমি তখন বললাম ভাই আমি একটা হাদিসের কিতাব থেকে বলবো, বলছে কি হাদিস? আমি খুব বড় কিতাব, নাম বলুন, আল জামিউল মুসনাদুস সাইয়্যুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুননিহি ওয়া আইয়ামিহি। আমি এই কিতাব থেকে বলি, না না ওসব হবে না, আপনি বুখারী শরীফ থেকে বলেন। আমি যে আকলের চল্লিশ মন, বুখারী শরীফের অরিজিনাল নামই হলো এইটা। আমার ইউটিউবার ভাইরা খুব মজা নিচ্ছে, বুঝছেন ভাই জান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আরে বুখারী শরীফের নাম বুখারী শরীফ, ফুরফুরা শরীফের নাম ফুরফুরা সিলসিলা, না না বুখারী শরীফ বুখারী শরীফ না, বুখারী শরীফ তো বুখারী শরীফ না। উজবেকিস্তানের বোখারা শহরে জন্ম নিয়েছিলেন একজন, তিনি বইটা লিখেছে চীনার জন্য, এমন ফেমাস ব্র্যান্ড বুখারী শরীফই হয়ে গেছে। উজবেকিস্তানের বোখারায় জন্ম নিয়েছিল মোহাম্মদ বলে একজন মানুষ, আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল, বাড়ি হচ্ছে বোখারা, তাই আল বোখারি। তো এমন ফেমাস ব্র্যান্ড ইমাম বোখারি হয়ে গেছে। ফুরফুরা শরীফ এমন একটা ব্র্যান্ড, ফুরফুরা পীর সাহেব হয়ে গেছে। ফুরফুরা পীর সাহেব কি করে হয়? পীর সাহেবের বাপ ফুরফুরা, আব্বার নাম ফুরফুরা। ব্র্যান্ড ভ্যালু, যারা এমবিএ করছে তাদের জিজ্ঞাসা করুন, ওদের পড়ানো হয় ব্র্যান্ড ভ্যালুর উপর। আমি আবার পাতি বলি সাহেব, বুঝলে, এমবিএ ফেমবিএ অত বুঝি না, তাও চেষ্টা করি একটু। তো যারা এমবিএ করছে দেখবেন তাদের ব্র্যান্ড ভ্যালুর উপর বোঝানো হয়, পড়ানো হয়, কোর্স করতে ব্র্যান্ড ভ্যালু, মার্কেটিং নিয়ে যারা করছে, বুঝলেন, বিভিন্ন ওদের রাউন্ড আছে তো, এমবিএ মার্কেটিং আছে, এমবিএ অনেক অনেক কিছু আছে। ব্র্যান্ড ভ্যালু কি জানেন? আপনি বলেন তো আপনার হাতে একটা কাগজ দিয়ে বলবো ভাই দু কপি করে নিয়ে আসো তো তাড়াতাড়ি, কি কি করবেন? জোরে বলুন, সবাই বলুন, আরে বড় গেছি এত দূরের কথা, সারা ইন্ডিয়ায় জেরক্স কোম্পানির মেশিন নেই, ওয়ার্ল্ডে এখন আর খুঁজে পাবেন না। জেরক্স একটা কোম্পানির নাম, আর যেটা করতে যাচ্ছেন ওটাকে ফটোকপি বলা হয়। আপনি তো সিমেন্স কোম্পানিতে যেয়ে করতে যাচ্ছেন, আপনি যে মেশিনটাই করছেন ক্যানন কোম্পানিতে করতে যাচ্ছেন, জেরক্স বলছেন কেন? আসলে ফটোকপির জগতে জেরক্স কোম্পানিটা এত বিখ্যাত যে যে কোনো মেশিনে করলে জেরক্স বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো কথাটা? আপনি বলেন মোটর সাইকেলের ট্যাঙ্কে পেট্রোল ঢালি, ইঞ্জিনে কি ঢালি? সবাই বলে, জোরে বলতে হবে, মোবিল, আপনি মোবিল সারা ওয়ার্ল্ডে এখন আপনার বিশেষ করে দু তিনটে দেশে মার্কেটিং করে, আপনি ইন্ডিয়া ছাড়া ইন্ডিয়ার মধ্যে কোন জায়গায় 1 লিটার মোবিল আপনি কিনতে পারবেন? আছে, ওরা মার্কেটিং করে না, কিন্তু ইঞ্জিন অয়েল ওটা অরিজিনাল হচ্ছে ইঞ্জিন অয়েল, আর যেটা কিনছেন হয় ক্যাস্ট্রো অয়েল কোম্পানি, নাই সার্ভো, নাই সিআরভি, তা নাহলে জিএমও, তা নাহলে এই যে এস্টার, যে কোনো কোম্পানির কিনছেন, কিন্তু ইঞ্জিন অয়েলের জগতে মোবিল কোম্পানির ব্র্যান্ড ভ্যালু এত হয় যে যে কোনো কোম্পানি কিনতে গেলে আগে মোবিল নামটাই মুখে আসে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তেমন পূর্ব ভারতে আষাঢ়ী মাতুলিদি, পূর্ব ভারতে আষাঢ়ী মাতুলিদি এই আকিদার ফুরফুরা নামে ব্র্যান্ড ভ্যালুটা এত হয় যে এখানে আষাঢ়ী মাতুলিদির থেকে মানুষ ফুরফুরা সিলসিলা বলে বেশি চেনে গেছে, বলুন না সুবহানাল্লাহ। আসলে আমাদের আকিদা আকিদায় আষাঢ়ী মাতুলিদি, সারা পৃথিবীতে 97% এরা জিয়ারত করে কিন্তু কবরসেজদা করে না, এরা ওলির দরবারে যায় কিন্তু এরা ওলির কাছে চায় না, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চায়। এরা মিলাদুন নবী করে, এরা সালাম পড়ে, নবীজিকে আল্লাহর মতো হাজির নাজির ভাবে না। কথাটা আমার বুঝতে পারছে? এই যে একটা সুন্দর সিস্টেম সারা পৃথিবীর বুকে যেটা চলছে,
ওটাকেই পূর্ব ভারতে ফুরফুরা সিলসিলা বলে আজকের পর থেকে এই ধৃষ্টতা দেখাবেন না যে ফুরফুরা শরীফ আছে কোথায় তাহলে প্রশ্ন এসে যাবে আছে তো 97% সারা পৃথিবীর মুসলমানে 3% আদার্সে তোমার অবস্থান কোথায় এটা আগে বলো ভাইজান আমার কথা বুঝতে পারছেন সুর টানের ওয়াজ অনেক শুনেছেন শুনবেন আমিও চেষ্টা করব আমার গলাটা অতটা ভালো না কিন্তু আমাদের মূল কথাগুলো আজকে ইদানিং আমি এই ওয়াজগুলো কেন করছি যে আমাদের ছেলেগুলোর মগজ ধোলাই করতে হঠাৎ করে একটা মানে বিভিন্ন আসছে এই যে মোবাইল খুলে আগে দেখিয়ে দিচ্ছে ইনি কি ভুল বলছেন আরে না উনি ভুল বলেননি ইনি কি ভুল বলছেন না উনি ভুল বলেননি তাহলে ঠিক বলছে আমি এটা বলতে পারবো না কি ধরনের হলো হ্যাঁ উনি ভুল বলছেন না আমি স্বীকার করছি কিন্তু উনি যে ঠিক বলছেন এটা বিচার তুমি কি করে করবে কারণ তুমি তো কদিন মাত্র মোবাইল কিনে তারপরে আপলোড করে বলছো উনি ভুল বলছেন না ঠিক আছে আই অ্যাপ্রিশিয়েট দ্যাট আই রেসপেক্ট দেম ওদেরকে শ্রদ্ধা করি কিন্তু উনি যে ঠিক বলছেন এর গ্যারান্টিটা আমি তোমার কাছ থেকে নেব কিভাবে কারণ তুমি অথরিটি তুমি কোথার থেকে অথরিটি হলে এর জন্য তোমায় কে এজিমে দাঁড়িয়ে দিয়েছে ভাই যেন আমার কথা বিরক্ত লাগছে অতএব যার মধ্যে ওলি পাবো না যার মধ্যে আউলিয়া পাবো না আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন অপব্যাখ্যা করলে তো হবে না আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন بسم الله الرحمن الرحيم من يهدي الله فهو المهتد من يهدي الله فهو المهتد ومن يضلل فلم تجد له وليا مرشدا من يهدي الله فهو المهتد الله جادر کے ہدایت دیار اچھا پرکاش کرن تر ہدایت پرابتو ومن يضلل اجادر گمرا قرب مونے کرن ফলাম তাজিদালা ওয়ালিয়া মুর্শিদা ও চোখের সামনেও যদি ওলি থাকে মুর্শিদ থাকে পথ প্রদর্শক যদি ওর সামনেও থাকে ফলাম তাজিদা ওয়ালিয়া লাহু ওয়ালিয়া ওরা কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না কারণ আল্লাহ হেদায়েত দেবেন না মনে করেছেন তাই জন্য ওদের সামনে থাকলে ওলি মুর্শিদ খুঁজে পাবে না বাস্তবে মিলান আর এর ব্যাখ্যাটা তুমি কি করছো ওলি মুর্শিদ খোঁজার দরকার নেই এটা কোথায় লিখলেন আমাকে এক্ষুনি এরা চা এনে দেবে দেবে কি দেবে না চা দেবে তো নাকি গেছে কেউ আনতে ওরা আমাকে এক্ষুনি চা এনে দেবে আপনাদেরকে দেবে কি যদি বলেন এই হুজুরকে দিলি আমাদের দিলি নি কেন মুখের উপরে সুন্দর করে বলে দেবে ভাই এত কাপ নেই তো নালে দিতাম তাহলে কি বোঝা গেল কাপ যার চা তার তোমার কাপ নেই তোমার চা নেই অতএব মুর্শিদ যার হেদায়েত তার বলুন না সুবহানাল্লাহ তোমার প্রশ্ন হবে না কারণ তোমার হেদায়েত কে তুমি রাখবে কোথায় তুই বুঝবে কি করে তার প্রমাণ আসো ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফরিন পাঁচ বার তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতআমিল জুআনি ওয়া মাকসিল উরওয়ানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি হাদিস নাম্বার 1 এর ব্যাখ্যা অনেক দূরে চলে যাবে বলবো আমি কিছুটা সার কথাই এই ব্যাখ্যাটা আপনি শুনবেন মের কাছ থেকে আমার কাছ থেকে আমি মন গড়া করলে হবে হবে না তাহলে প্রথম আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে স্কুলের বেঞ্চে যে বসে সারাদিন ঘুরে চলে আসলে হবে না সামনে একটা টিচারের দরকার লাগবে মসজিদে যে জামাত করে নামাজ পড়বো বলে কাতার দিয়ে দাঁড়ালে হবে না একটা ইমাম লাগবে বাকিটা আর এতক্ষণ বলতে গেলে সময় নষ্ট হবে বুঝে নিয়েছেন অতএব আমি ধর্ম ধর্ম করে মাঠে ময়দানে চিৎকার করলে হবে না একটা ধর্মতত্ত্ববিদ আইয়াকুনা আলিমান শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কোথায় কিতাবের নাম আত-তাফিমাত আত-তাফিমাত ইলাহিয়া কি বলছে আইয়াকুনা আলিমান ধর্ম শিক্ষা কে দেবে তাকে আলিম হতে হবে অমুহাদ্দিসান মুহাদ্দিস হতে হবে অমুফাসসিরান মুফাসসির হতে হবে মুহাদ্দিসান মানে হাদিস তত্ত্ববিদ হাদিস বেত্তা
ومفسران تفسير بيتا وفقيهان دھرمی و کوشال فقی دھرمی و کوشال وبالغان উপযুক্ত ও অরা তার মধ্যে মনের মধ্যে যেন খোদা বিরতা থাকে ভাইজান কটা শর্ত পেলেন ছটা এই ছটার একটাও যদি আমার মধ্যে মিসিং থাকে তাহলে কি হবে না হুজুর অনেক মিসিং আছে জলসা এসে ওয়াজ করছে 30 35 বেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে এটাও তো দেখতে পাচ্ছি না তারা কখনো বলেনি এটা করে বরং এটা বলে যে আল্লাহ যেন আমাকে আপনাকে করার তৌফিক দেয় চলো আমার রাস্তা আমি বাঁচিয়ে নিয়েছি কামাবার তোমার টেবের বলবে আমার কামায়ের রাস্তা আমি বার করে বাঁচিয়ে দিয়েছি যে আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিন তোমারটা বলবে না ধর্মীয় কথা বলে ইনকাম করা কি ঠিক আপনারা করছেন বলতে পারেন আপনি তো প্রশ্নটা আমার আগে কাবার ইমামকে করা দরকার কাবায় নামাজ পড়িয়েছে কেন নাই মদিনার ইমামকে প্রথমে আপনার করা উচিত তারপরে আমাকে যত পৃথিবীর মসজিদের ইমামগুলোকে করা দরকার নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে খাটিয়ে বাদতি কাজ তারপরে আমাকে আমি তো অনেক পরের লাইনে আসব অতএব ধর্মকে বুঝতে গেলে আজ যখন নবী দিবসের মজলিসে বসেছেন পরিষ্কার স্বচ্ছ দিল নিয়ে ধর্ম বুঝার তৌফিক দিক আল্লাহ আর আমাদের মানসিকতাই তেমন করতে হবে এটাকে এটাকেই বলা হয় তাসাউফ এটাকেই বলা হয় জোহদ এটাকেই হাদিসের ভাষায় বলা হয় এহসান এটাকেই কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়ায়ে নফস এটাকেই প্রচলিত শব্দ সারা ওয়ার্ল্ড জুড়ে অ্যানালাইজেশন অফ সোল আল্লাহ আমাদের তৌফিক দিক সকলে বলুন আলহামদুলিল্লাহ তো মোটামুটি কনসেপ্টটা বুঝে গেল